সবাইকে স্বাগত। আজকে আমি প্রথম ক্লে দিয়ে কিছু বানাচ্ছি। অনেক ইউটিউবে ভিডিও দেখেছিলাম, তো আমি ক্লে কিনে নিয়ে এসেছি, সেটা দিয়ে এটা তৈরি করছি। ক্লে আমি খুলেছিলাম, দুটো টুকরো ছিল, একটা টুকরো শক্ত হয়ে গেছিলো আর একটা টুকরো নরম ছিল, মানে সাদা আর একটা হালকা গ্রে কালারের। তো ওই যে শক্ত মতো যেটা হয়ে গেছিলো দেখে ভাববেন না, আমি যেটা প্রথমে ভয় পেয়েছিলাম যে না হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু না, অনেকক্ষণ ধরে এটা ঠাসা ঠাসি করলে না ওটা নরম হয়ে যাচ্ছে, পুরো ভেতরে ঢুকে গেছে। অল্প অল্প থাকবে, ছোটো খাটোই দেখুন, পিড়ের মতন বেরিয়ে আসবে, এই জন্য ও দু একটা যেটা হয়তো ভাঙবে না সেটা রকম বার করে দিতে হবে। এইবার পাউডার, আমি জনসন পাউডার ঘরে ছিল, এটা ব্যবহার করেছি, এটা দিয়ে করলে যে হাতে লেগেছে না, প্রথমটা বুঝতে পারিনি, ওই জন্য হাতে লেগে গেছে, পরে দিলে উঠে যাবে। এই পাউডার ব্যবহার করে আটার মতন কাজ করবেন। এবার কি করবেন, আমার কাছে মনে কিছু ডিজাইন ছিল, ডিজাইন দিয়ে আমি আজকে কিছু জুয়েলারি বানাবো, চেষ্টা করবো। প্রথমবার করছি তো, প্রথমে এটা বেলে নিতে হবে। পাউডার দিয়ে নিলাম, এটা পাউডার দিয়ে নিলাম, এবার দুটো টুকরো করে নিয়ে, কারণ আমার এতটা লাগবে না, তাই এখন এই একটা টুকরো করে এটাকে আমি এর ভেতরে ভরে রাখবো, এটা রেখে দিলাম এখানে। এইটাকে গোল রুটির মতন বেলবো, দেখি চেষ্টা করি, হ্যাঁ হয় নাকি, এতেও লাগিয়ে দিতে হবে পাউডার, তাহলে এটা তো ধরে নেবে। রুটির মতন মিলে না, রুটির মতন বেরিয়ে যাবো, ঠিক আছে, চেষ্টা করছি, দেখি কতদূর করতে পারবো। তবে ওই যে এই দেখো ভেঙে গেল, হলো না, প্রথম প্রথম বলে একটু হয় এগুলো, আমি আবার চেষ্টা করি, হ্যাঁ, যতক্ষণ না ততক্ষণ চেষ্টা করি। যেহেতু ভেতরটা কীরকম একটা শক্ত মতো ছিল না, ওই জন্য এটা এরকম হয়েছে, হচ্ছে, নাহলে হতো না। ওটা বাদ দিয়েও করা যায়, তো আমি বাদ দিয়ে করিনি, আমি ওটা সমিতি করেছি, দেখি কী হয়। প্রথম প্রথম করতে গেলে একটু ঢেউ রান্না দিয়েই করতে হয় জিনিস, এবার এটাকে আমি গোল করে কেটে নেবো, কাটুকি দিয়ে কেটে আমি জলাশরি কোনো জিনিস করি, হ্যাঁ, এরকম এই ডিজাইনটা দিয়ে কাটছি আমি, হ্যাঁ, কাটলো না তো, আরেকবার করতে পারি, বলে একবার ওটা চাপিয়ে রাখো, দিয়ে তারপর সাইড থেকে তোলো, বাপালি বসো, এবার সাইড থেকে তোলো, উঠে যাচ্ছে ছাতা, দেখি কি হলো, এই দেখো হয়েছে, কিন্তু তাড়াতাড়ি কেটে বাদ দিতে হবে, হ্যাঁ, ডিজাইনটা এই এটা বসছে না কেন বলো, তুই যে বললাম না শক্ত শক্ত কিছু বেরোচ্ছে, এই যে শক্ত বলে ওটা হচ্ছে, বাহ, দেখি টিটিকে দেখো, দেখি কি করছে নানি, নানির মাথা কি নানি মাথা খারাপ হয়ে গেছে, এই দেখি দেখো, এখন সবাই এখন টান টান দিয়ে ঘুম দিচ্ছে, আবার একবার ট্রাই করা হচ্ছে, ট্রাই এন্ড ট্রাই, ওকে, যতক্ষণ না হবে ততক্ষণ করে যাবো, আবার করছি, আবার ছুঁয়ে করছি, দেখছি ওটা হলো না, বাবুকে ভাগবি না, ওটা ভাগবি না, ওটা ভাগবি না, প্রথম প্রথম যারা করে, আমি তো শিখিনি, কিন্তু দেখে দেখে করছি, তো দেখি কি হয়, হ্যাঁ, করলে তোমরা ট্রাই করতে পারো, নতুন জিনিস করতে সবার ভালো লাগে, আমার তো নতুন নতুন জিনিস ট্রাই করতে ভীষণ ভালো লাগে, তাই আজকে ক্লে নিয়ে এসে কিনে দেখি, বসে বসে দেখি, খুব দেখি ক্লে জুয়েলারি পড়ছে, দাম শুনলে তো মাথা খারাপ হয়ে যাবে, যদি কানেগুলো 10 টাকা বিক্রি হচ্ছিল, না 20 টাকা, সরি রং 20 টাকা বিক্রি হবে, তোমার কি ঝড় হবে, এই 10 টাকা কানে কিনে নিয়ে এসে দিদি, তুমি বলো 20 টাকা 30 টাকা, আর যদি পুরো মুড়ি বানিয়ে আমাকে 50 টাকায় নিয়ে নিয়েছিল, যখন প্রথম প্রথম ক্লে উঠছিল, আমি তো জানি না, তো নিয়ে নিয়েছিল, তারপর থেকে ভাবলাম করবো করবো করবো, কোথায় পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, একদিন হঠাৎ দেখলাম ইউটিউবে দেখাচ্ছে ক্লে জুয়েলারি, বুঝতে পারলাম, আর অ্যাকচুয়ালি আমি নাম জানতাম না, সিরিয়াস বলছি, আমাকে কি বললাম, আমাকে চেষ্টা জানি না, বোকা বি বোকা বোকা আমার তাদের চেষ্টা জানি, কিন্তু আমি এটা একটু নাম জানতাম, আমি টুলবই করে সবই তো হলো, হে বাবা, তোরা চেষ্টা চলছে, কিন্তু হবে 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 হবে, এই দেখো ফাইনালি করেছি, কি কি লেগেছে বলছে, এটা করার জন্য পাউডার জল আর ফেব্রিক কালার দিয়ে যে কালারটা পার্মানেন্ট নিয়ে এসেছি, দেখি এটা আগে কি হয়, হ্যাঁ দেখা যাক কতদূর কি ঠিকঠাক করতে পেরেছি আমি জানি না, তবে চেষ্টা চালিয়ে গেছিলাম, চেষ্টার ফল একটা কিছু হয়েছে, প্লিজ তোমরা দেখো ট্রাই করো, শিখে যাবে অনেক কিছু, প্রথম প্রথম একটু প্রবলেম হবে, আস্তে আস্তে প্রচুর গণগোল, এবারে কি তুলে একটা জায়গায় রাখতে হয় বুঝেছো, এটাই হচ্ছে আর এক সমস্যাকর জিনিস, তোলাটা তোলাটা পরে দেখাচ্ছি, হ্যাঁ পরে দেখাচ্ছি, তোলাটা তুলতে আদৌ পারলুম কিনা, দেখো তুলে প্লাস্টিকে তুলে থালায় রাখা হয়েছে, তার উপর আগে পাউডার দিতে হয়েছে, নাহলে এটা উঠবে না, উঠবেও না বসবেও না, বসবেও না, দেখো আমি পারিনি, আমি প্রথম প্রথম তো আমি জল দিয়ে এটাকে গুলে নরম করেছি, কারণ আমি নরম করতে পারছিলাম না, ওই যে বললাম জল দিয়েছি, ফেব্রিক দিয়েছি, সব দিয়ে কাজটা করছি আমি একবারে, আলাদা করে এই দেখো সব ফল কুটে যাচ্ছে এরকম, এবার এটাকে সুন্দর করে কাটিং করতে হবে, কারণ নাহলে বাজে লাগবে, কারণ এটা তো ঘষা যাবে না, তো হচ্ছে এই যে সুন্দর এই যে মোলগুলো দিয়ে কেটে কুটে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি, এবার এই ওরা পারবে, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে পেরেছি, যখন তোমরাও পারবে, নিজেদের গয়না নিজেরাই তৈরি করো, বুঝেছো, প্লিজ পারলে লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করো, তোমরা সাবস্ক্রাইব করলে তবে আমাদের কিছু একটা হবে, বুঝতেই পারছো বারবার রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, দেখে চলে যাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমরা না এত ভালো ভালো জিনিস দিতে পারি না, তবে যেটুকু চেষ্টা করি আমরা নিজেরা অরিজিনাল জিনিস দিই, আমরা ওই কাট অ্যান্ড ইয়ে টেক করে করে কাজ করি না, আমরা যা করি যা যেমন হাতুড়ে ফুতুড়ে করি সেরকমই দিই আমরা, প্লিজ এটুকু বলতে পারি, আমি যা করি বা আমি যা করাই সেই লোকে, আমি যেভাবে শিখেছি আমি সেভাবেই লোককে দেখাই, এবং কোথা থেকে করেছি কীভাবে করেছি আমি সবটাই বলেও দিই, আমার আসলে লুকোছাওয়া কিছু নেই, হচ্ছে তোমরা জানি না কী ভালো বোঝো কী ভালো বোঝো না, তোমরা তো অনেক জাজমেন্টাল, আমি অত জাজমেন্টাল নই, আমার যা মনে হয় আমি তাই করি, তো প্লিজ একটু হেল্প করলে আমাদেরই ভালো হয়, উল্টোপাল্টা জিনিসে হেল্প না করে ভালো জিনিসে হেল্প করার চেষ্টা করো, আর কিছুই না, ভালো বলবো না আমি নিজেকেও, আমি যা করি তবুও খুলেছি, যখন দেখো ইনকাম করার জন্য সবাই খোলে, আজকে আমাদের সাবস্ক্রাইব না হলে আমরা কিছুই পাবো না, বেকার আমাদের এই যে শুধু দেখো
একটা ছোট মেয়ে করছে, তাকে হেল্প করছি আমি, কিছু চাকরি বাকরি তো এখন খুব একটা বিশাল বড় সমস্যা তার জন্যে, মানুষ বেশিরভাগ এখন জানি না আবার এটার অপশন চলে গেলে আবার মানুষ কোথায় যাবে, তো যতদিন থাকে মানুষ করুক করে খাক সত্যি ঠিক। প্লিজ তোমরা একটু হেল্প করো আমাদের কথা শুনে, ভালো লাগলে প্লিজ 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 তোমরা হেল্প করলে তবে আমরা এগোতে পারবো, ঠিক আছে। কোথাও এবার কালার করা হচ্ছে, কেমন লাগছে হলো? কালারফুল কালারফুল, প্রথমবার প্রথমবার করা হচ্ছে, তো যা ইচ্ছা তাই পাগলামো চলছে, যাই পড়বে তাই ভালো লাগবে। কেমন লাগছে এবার কালারফুল ফুল ক্লে দিয়ে তৈরি ফুল, শুধু গাঁতার বাকি আছে, ব্যাস গলায় একটা হার হবে আর দুটো কানের হবে, দেখানো হবে ওটা পরে, এক্ষুনি দেখানো হবে। অনেক কষ্টে শেষমেশ শেষে দাঁড় করিয়েছি, যেমনই হোক প্রথম জিনিস তো সবারই ভালো লাগে, রং বেরঙের মনটাও রঙের জুয়েলারিও রঙের।